বাড়ির ছাদে ফলছে বিশ্বের অন্যতম দামি ফল অ্যাভোকাডো। একটি দুটি নয়, দেশের সবচেয়ে বেশি অ্যাভোকাডোর গাছ আছে সাভারের এক চিকিৎসক দম্পতির ছাদ বাগানে। রয়েছে 1200রও বেশি নানা প্রজাতির বিদেশি ফলের গাছ। এসব ফলের গাছ তাদের ছাদটিকে যেন বানিয়েছে সবুজ অরণ্য। ইট পাথরের শহরে এই সবুজের ছোঁয়া যেন ভুলিয়ে দেয় সব ক্লান্তি। সাভার ঘুরিয়েছে, রিপোর্ট করছেন সাইদুল ইসলাম, ছবি তুলেছেন রিয়াজ মাহমুদ। চোদ্দতলা ভবনের ছাদের উপরে এ যেন একখণ্ড সবুজ অরণ্য। নানান প্রজাতির দেশি বিদেশি ফলের গাছ, সবজি আর ফুলের বাগান 6,500 বর্গফুটের ছাদটিতে তৈরি করেছে একটা সবুজ মায়াময় পরিবেশ। নিজেদের হাসপাতাল আর বাড়ির ছাদে মায়াময় সেই পরিবেশ তৈরি করেছেন চিকিৎসক দম্পতি ডাক্তার আমিনুল ইসলাম ও খালেদা খাতুন অ্যানি। ডুপ্লেক্স বাড়ির সিঁড়ি পেরিয়ে ছাদে ঢুকতেই চোখ আটকে যায় দুর্লভ বিদেশি ফল অ্যাভোকাডোতে। ডাক্তার আমিনুল ইসলামের ছাদ বাগানে 20টি বিভিন্ন প্রজাতির অ্যাভোকাডোর গাছ রয়েছে, যা দেশের কোনো বড় নার্সারিতেও নেই। গাছগুলোতে ঝুলছে থোকায় থোকায় ফল। আমি তো ড্রামে করছি, এটা মাটিতে করলে আরো ভালো প্রোডাকশন আসবে। 700 টাকা কেজি ফল তো অনেক। ছাদে আমি সব বিদেশি ফল, আমি এর কাছে বিদেশি গাছ, পরিচর্যা না করলে একদিন পানি না দিলে এই গাছটা নষ্ট হয়ে যাবে। এই কারণেই এখানে বিদেশি গাছগুলো আমি এখানে রাখছি। আমার দেশি গাছের আর একটা প্রজেক্ট আছে। শুধু কি অ্যাভোকাডো, বিভিন্ন প্রজাতির আপেল, পিয়ার্স, বারোমাসি কদবেল, থাইলঙ্গান, আনার, আম সহ রয়েছে হরেক প্রজাতির ফলের গাছ। বাদ যায়নি খুলনার চুইঝাল কিংবা মহেশখালীর পানের সংগ্রহ ও চাষ। ছাদের ওপর ছাদ পেরিয়ে আবার চোখে পড়ে সবজি চাষের মাচাল। মাচালে ঝুলছে চিচিঙ্গা, ধুন্দল, পটল সহ নানা প্রজাতির সবজি। সবুজ প্রকৃতি আর কৃষির প্রতি ডাক্তার আমিনুল ইসলামের মায়া ছড়িয়েছে তার স্ত্রী সন্তানদের মাঝেও। কর্মব্যস্ত জীবনে সকাল বিকাল বাগানে ঘুরতে এসে যেন কিছুটা হলেও ফিরে পান নিজেকে। মানসিক এবং ফ্রেশ এয়ারের যে একটা ঘাটতি আমাদের যে থাকে, যেমন করোনার মধ্যে আমরা অনেক মানসিক টেনশনে আছি, কাজ করে আসার পরে যখন এই বাগানে বসি, ফুলগুলো দেখি, ফলগুলো দেখি, তখন অন্যরকম লাগে। এরা সব ক্লান্তি ভুলিয়ে দেয় আমাদেরকে। আর্থিক লাভ ক্ষতির সরল অঙ্কে ছাদ বাগানের গুরুত্বকে মাপতে চান না ডাক্তার আমিনুল ইসলাম। প্রায় 1200 গাছ আছে এখানে, 2 জন লোক সবসময় লাগে, তাছাড়া মাটি, সার, বিভিন্ন সরঞ্জামাদি কেনায় বেশি খরচ, মোটামুটি ভালোই খরচ এখানে। আমার বাগানে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, সমস্ত ন্যাচারাল সার দিয়ে আমি তৈরি করি। এক অর্থে লস হলেও আর এক অর্থে বিশাল লাভ। আর্থিক লাভ ক্ষতির হিসেব করলে ছাদ বাগানে হয়তো খুব বেশি লাভ নেই, কিন্তু ঢাকা শহরে যত ভবন রয়েছে এই ভবনের ছাদগুলোকে যদি এক একটি ছাদ বাগানে রূপান্তরিত করা যায়, তাহলে একদিকে যেমন অক্সিজেনের সরবরাহ বাড়বে, তেমনি ঢাকার বাতাসের যে দূষণ সেটিও কমে যাবে উল্লেখযোগ্য পরিমাণে, এমনটাই বলছেন গবেষকরা। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।